সরাসরি আমরা চলে এসেছি অ্যাপ্লিকেশান ফর্মে অ্যাপ্লিকেশান ফর্ম কীভাবে ফিল আপ করবেন সেটা আগে সর্বপ্রথম দেখে নেওয়া যাক অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করতে হলে এখানে আপনার নাম লিখতে হবে ব্লক লেটারে লিখবেন এবং যেটা আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে আছে সেই অনুযায়ী নামের স্পেলিং কিন্তু লিখবেন একইভাবে আপনারা কালো কালির পেন ব্যবহার করবেন এবং ব্লক লেটারে এখানে বাবার নাম লিখবেন প্রেজেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড এবং পারমানেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড লিখে দেবেন দেন আপনার মোবাইল নাম্বারটি এখানে লিখবেন ইমেল অ্যাড্রেস এইখানে লিখবেন ডেট অফ বার্থ যেটা হচ্ছে সেটা এখানে লিখবেন তার সাথে সাথে এক এক দু হাজার একুশের হিসাব অনুযায়ী কত বছর কত মাস কত দিন বয়স হচ্ছে সেটাও এখানে লিখে দেবেন সেক্সের ঘরে আপনার লিখে দেবেন মেল ফিমেল সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে এডুকেশনাল কোয়ালিফিকেশান খুব বেশি প্রয়োজন নেই আপনার যেটা ম্যাক্সিমাম আছে সেটা এখানে লিখবেন কম্পিউটার কোয়ালিফিকেশান যেটা আছে সেটা লিখবেন এবং পিপিও নম্বর কেস অফ রিটায়ার্ড এমপ্লয়িজ এমপ্লয়ি এটা কিন্তু আর রিটায়ার এমপ্লয়িরাই ফিল আপ করবে শুধুমাত্র বারো নম্বর ঘরটা ফ্রেশার যারা তাদের ফিল আপ করার দরকার নেই ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যেটা আছে সেটা এখানে লিখবেন না থাকলে লিখবেন না দেন আপনাকে টোটাল ডিক্লারেশানটা পড়ে নিতে হবে এবং এইখানে করতে হবে সিগনেচার আপনার যেটা নর্মাল সিগনেচার হয় এখানে ক্যাপিটাল লেটার ইউজ করবেন না যেটা আপনার সিগনেচার যেরকম হয় প্রথম অক্ষরটা বড়ো হাতের বা বাকি ছোটো হাতে যেভাবে আপনি সিগনেচার করে থাকেন সেটা করবেন এবং ডেট প্লেস এখানে দেবেন আর কি কী ডকুমেন্ট দিতে হবে সেটা এখানে বলে দেওয়া আছে দেখুন সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট ইন সাপোর্ট অফ পারমানেন্ট অ্যাড্রেস এজ আর এডুকেশনাল কোয়ালিফিকেশান আর কম্পিউটার কোয়ালিফিকেশান আর পিপিও যাদের তাদের কিছু ডকুমেন্ট থাকে সেগুলো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যাদের আছে সেগুলো আর এপিক এই সমস্ত বিষয়গুলো এপিক বা পাসপোর্ট যে কোনো একটা তো কথা যেগুলো যেগুলো আপনাদের দরকার পড়ছে প্রত্যেকটা ডকুমেন্টকে আপনারা জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু দেবেন আর দু নম্বর কথা যেটা মাথায় রাখতে বলেছে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান রিজেক্টেড এ বিষয়টি মাথায় রাখবেন তো আপনাদেরকে যেটা করতে হবে এইটাকে এই পেজটাকে প্রিন্ট আউট করতে হবে উপরের দিকটা নোটিফিকেশান আছে আর নিচের দিকটা আর অবশ্যই এই জায়গায় একটা ফটো লাগিয়ে দেবেন রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং তার উপর দিয়ে সাইন করে দেবেন এই বাঁ দিক থেকে শুরু করে উপর দিয়ে সাইনটাকে চালিয়ে দেবেন এখানে দুটো পোস্ট আছে অ্যাকাউন্ট্যান্ট এবং ডেটা এন্ট্রি অপারেটার যারা যে পদের জন্য যোগ্য মনে করবেন বা পছন্দ হবে সেই পদের জন্য আবেদন করবেন এই উপরের দিকটা নোটিফিকেশান দেওয়া আছে এটাকে আপনাদের ডাউনলোড করার মানে প্রিন্ট আউট করার দরকার নেই নিচের পেজটা প্রিন্ট আউট করলেই আপনারা আবেদনটি করতে পারবেন উপরের দিকে নোটিফিকেশানটা বলা আছে প্রথমে আমরা নোট দেখব নোটে যেটা বলেছে অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি এ পারমানেন্ট রেসিডেন্ট অফ কোচবিহার ডিস্ট্রিক্ট আপনি যদি কোচবিহার ডিস্ট্রিক্টের বাসিন্দা না হয়ে থাকেন অবশ্যই কমেন্ট সেকশানে নিজের ডিস্ট্রিক্টটা জানিয়ে দেবেন তাহলে আপনার ডিস্ট্রিক্টের চাকরির খবর আপনাদেরকে জানিয়ে দেবো দু নম্বর ডকুমেন্টারি এভিডেন্স মাস্ট বি সাবমিটেড অ্যালো উইন দ্য অ্যাপ্লিকেশান ফর্ম এভিডেন্সগুলো ডকুমেন্টারি অবশ্যই অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গেই জমা করতে হবে এবং টেনিউর অফ সার্ভিস অফ অল দ্য পোস্ট ইজ অন ইয়ারলি কন্ট্রাক্ট বেসিস ইয়ারলি কন্ট্রাক্ট বেসিসে পোস্টগুলোকে আপনাদের কন্ট্রাকচুয়ালি নিয়োগ করা হচ্ছে এবং বছর শেষে আবার দরকার হলে কন্ট্রাক্ট রিনিউ হবে রিটার্ন এক্সামিনেশন ফর অল পোস্ট মেবি হেলন সেম ডেট অ্যান্ড সেম সেশন অ্যান্ড উইল বি কান্ট্রি কমিউনিকেটেড টু দ্য শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস ইন ডিউ কোর্স আপনারা বুঝতেই পারছেন এই বিষয়টিকেও আপনাদেরকে মাথায় রাখতে হবে আর পাঁচ নম্বরে যেটা বলেছে লাস্ট ডেট সেটা এখানে কিন্তু মনে রাখবেন বারো দুই দু হাজার একুশ বিকেল পাঁচটার মধ্যেই কিন্তু আপনাকে জমাটা দিতে হবে প্লেস অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান এখানে দেওয়া আছে কোন ঠিকানায় আপনাদেরকে এটা জমা দিতে হবে এখানে দেওয়া আছে ঠিকানাটা ড্রপ বক্স আর বাইপোস্টে কিন্তু আপনারা দিয়ে আসতে পারেন আর অ্যাপ্লিকেশান মাস্ট বি সাবমিটেড ইনসিল্ড এনভেলপ রাইটিং দ্য নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর আপনারা খামের উপরে কিন্তু লিখে দেবেন অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ অ্যাকাউন্ট্যান্ট অর যারা ডেটা এন্ট্রি অপারেটর করবেন ডেটা এন্ট্রি অপারেটর খামের মধ্যে এই ফর্মটাকে ফিল আপ করে ভরবেন তার সাথে আপনার সমস্ত ডকুমেন্টসগুলো খামের মধ্যে একসঙ্গে কিন্তু দিয়ে দেবেন আর উপরে খামের উপরে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ অমুক তমুক লিখে কিন্তু ওই ঠিকানায় পাঠিয়ে দেবেন এবং বারো তারিখের মধ্যে কি কি পোস্ট এবং ভ্যাকেন্সি আছে এখানে দেখুন প্রথমে আছে অ্যাকাউন্টেন্ট এজ চাওয়া হয়েছে চল্লিশ বছরের মধ্যে আর যারা রিটায়ার এমপ্লয়ি এখানে আবেদন করবেন চৌষট্টি বছরের মধ্যে হতে হবে তবে হ্যাঁ এই রিল্যাক্সেশন আছে যারা এস সি এস ও আছেন তাদের যথাক্রমে পাঁচ বছর এবং তিন বছরের যেমন সরকারি ছাড় থাকে সেই ছাড় আছে যোগ্যতা কি চাওয়া হয়েছে কমার্স গ্র্যাজুয়েট হতে হবে অনার্স নিয়ে তার সঙ্গে ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার মোটামুটি ছ মাসের কোর্স কিন্তু করে থাকা দরকার আছে আর ওয়ার্কিং নলেজ অফ স্পেডশিট ট্যালি প্রেজেন্টেশন প্যাকেজেস এইগুলো কিন্তু মোটামুটি যেন জানা থাকে আপনাদের দরকার আছে আর তিন বছরের কিন্তু অভিজ্ঞতা দরকার আছে আর বলছে যে আপনাদের জব রেসপন্সিবিলিটিটা কী হবে দেখুন জব রেসপন্সিবিলিটি বলে দেওয়া হচ্ছে ওভারঅল রেসপন্সিবিলিটি অফ মেনটেনিং অ্যাকাউন্টস ফর ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট অ্যান্ড অর সাবডিভিশনস প্রিপারেশন অফ রিপোর্টস কম্পাইলেশন ফোকাস্ট তারপরে অ্যানালিসিস অফ এরিয়াস ডেটা এই সমস্তগুলো করতে পারলেই কিন্তু হবে বেতন দেবে পনেরো হাজার টাকা প্রতি মাসে চারখানা ভ্যাকেন্সি কিন্তু অ্যাভেলেবেল আছে তার সাথে সাথে ডেটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে পারেন চল্লিশ বছরের মধ্যেই আবেদন করতে হবে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন এখানে যোগ্যতাটা অনেকটা শিথিল এবং কম্পিউটার জানতে হবে আর টাইপিং স্পিড তিরিশটা মতো হতে হবে মিনিমাম এক বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দরকার এগারো হাজার টাকা কিন্তু বেতন দেবে আর এটার কাজ ডেটা এন্ট্রি রিপোর্ট প্রিপারেশন এই সমস্তগুলো একটাই কিন্তু ভ্যাকেন্সি আছে আশা করছি বুঝতে পেরেছেন ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এইটা ডাউনলোড করার লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ